আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাদিয়াস কিচেন আপনাদের স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরেকটি রান্না নিয়ে আজকে আমি আটা দিয়ে এই মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো তো এই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি বাটিতে ডিম বাটি নিয়েছি একটি এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি এখন এই চিনি আর ডিমকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে পারেন এখানে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দানা দানা না থাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখনের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম এক কাপ আটা এবং অল্প পরিমাণ কালো জিরা আবার ভালো করে মিশিয়ে একটি গোলার মতো তৈরি করে নিব এখানে আমাদের গোলাটা অনেকটা নরম হয়ে গেছে এজন্য আরেক কাপ আটা দিয়ে দিলাম আবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব আমার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এখন আমি রুটি তৈরি করে নিব রুটিটা অনেকটা পাতলাও হবে না অনেকটা ভারীও হবে না মিডিয়াম সাইজ থাকবে রুটি বানানো হয়ে গেছে এখন আমি একটি আমি একটি সেভেন আপ এর বোতলের ক্যাপ নিয়েছি রুটিটা কাটার জন্য আমার কাটা শেষ হয়ে গেছে এখন এই পিঠেগুলোকে আমি ভেজে নিব আমি অনেকটা চাঁদের মতো করে কেটে নিয়েছি ঠিক এরকম চুলায় একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে দিয়েছি গরম হলে আমি পিঠাগুলো ছেড়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে সবগুলো ছেড়ে দিব সবগুলো পিঠা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখন এই পিঠাগুলোকে লাল করে ভাজতে হবে যেহেতু আমি আটা দিয়ে পিঠাদার তৈরি করছি সেই জন্য ভালো করে ভাজতে হবে নয়তো অনেকটা নরম থেকে যাবে এবং অপেক্ষা করছি পিঠাগুলো লাল হয়ে যাওয়া পর্যন্ত দেখুন পিঠাগুলো আস্তে আস্তে লাল হয়ে আসতেছে এই পিঠেগুলো আপনারা চাইলে কাচের বয়ামে সংরক্ষণ করে অনেকদিন পর্যন্ত রাখতে পারেন এখন আমি সবগুলো পিঠাকে আস্তে আস্তে তুলে নিব তো দেখতেই পেলেন কত সহজে আমি তৈরি করে ফেললাম আটা দিয়ে এই মজাদার রেসিপিটি আপনারা বাসে অবশ্যই চেষ্টা করবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে